আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, গত টিউটোরিয়ালে আমরা ট্যাব নেভিগেশন স্টার্ট করেছিলাম এবং ট্যাব নেভিগেশন আপনারা দেখতে পাচ্ছেন যে কাজ করছে আমাদের এখানে। যে হোম বাটনে ক্লিক করলে হোম সেটিং এর সেটিং খুব সুন্দর কাজ করছে, তাই না? তো আজকে আমরা মেটেরিয়াল বটম ট্যাব নেভিগেশন সেটা ইমপ্লিমেন্ট করব। আসলে মেটেরিয়াল বটম ট্যাব নেভিগেশনটা অনেক সুন্দরই যে দেখা যাচ্ছে যে ক্লিক করার পরে লেভেল দেখাবে এবং কালার চেঞ্জ হয়ে যাবে। তো এটা করার জন্য আমাদেরকে এইটা ইনস্টল করে নিতে হবে। এটা আমাদের টার্মিনালে চালালেই হবে। আমি আগেও বলেছি যখন আমরা কোনো এনপিএম ইনস্টল করব তখন আমাদের প্রজেক্টটা অবশ্যই ক্লোজ করে নিব, তাতে সুবিধা হবে। আর যদি ক্লোজ করে না করে নিয়ে যদি আপনার রান হয়ে যায়, ইনস্টল হয়ে যায়, তাহলে সমস্যা নেই। তবে আমার প্রবলেম হয়েছিল, আমি ক্লোজ করে ইনস্টল করে নিয়েছি। আমি আপনাদেরকে আমার প্যাকেজ ডট জেসন ফাইলটা যদি দেখাই, এখানে দেখতে পাবেন যে ওই যে মেটেরিয়াল বটম ট্যাবস এটা ইনস্টল হয়ে গেছে। আর এখানে পেপার নামে যেটা ছিল রিয়াক্ট নেটিভ পেপার, এই কমান্ডের মাঝেই দেখেন এই যে রিয়াক্ট নেটিভ পেপার, হ্যাঁ এটা ইনস্টল হয়ে গেছে। ওকে, দেন আমরা এপিআই ডিফিনিশন একটু দেখি। আমাদেরকে এটা ইম্পোর্ট করে নিতে হবে। আমি ইম্পোর্ট কুইক করেছি, ওকে, হ্যাঁ আমি অলরেডি ইম্পোর্ট করেছি। দেন আমাকে একটা ভেরিয়েবল তৈরি করে নিতে হবে। আমি তৈরি করে নিচ্ছি কপি করে। ওকে, যদি দেখি ভেরিয়েবল তৈরি করা আছে কিনা। বটম ক্রিয়েট বটম, আচ্ছা এখানে ম্যাটেরিয়াল এটা বটম ট্যাব নেভিগেশনটা নাই। আমি যদি এখন এটাকে পেস্ট করে দিই সিম্পলি, এখন সবকিছু ঠিকঠাক থাকলো, জাস্ট শুধু আমি এবার এখানে মেটেরিয়াল বটম ট্যাব নেভিগেশনটা আমি ইমপ্লিমেন্ট করব। কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এখানে দুটো ট্যাব হয়ে গেছে, তার মানে আমার এইটা এখন আপাতত প্রয়োজন নেই, তাই না? আর এটা একই, যেহেতু এটা আর ওটা একই ট্যাব ছিল। ওকে, ট্যাব ডট নেভিগেটর, আই থিঙ্ক এভরিথিং শুড ওয়ার্ক ফাইন। ওকে, এটা কিছু রোধ দেখাচ্ছে, সেটা কি? কুডেন্ট রেজিস্টার দ্য নেভিগেটর, ট্যাব ডট নেভিগেটরটাকে খুঁজে পাচ্ছে না, তাই তো? আমরা পসিবলি কিছু জিনিস মিস করেছি এখানে। কিছু ঠিকই দেখছি ট্যাব ডট নেভিগেটর। আচ্ছা আমরা যদি এবার এটাকে একটু কন্ট্রোল জেড করে দেখি, এর আগে কি ছিল? নেভিগেশন কন্টেইনার ছিল। আচ্ছা এবার যদি আমি সেভ দিই, ওকে, নেভিগেশন কন্টেইনারের মাঝে এটা দিতে হবে। ট্যাব ডপ স্ক্রিন দিয়েছি, তবে এখানে কী দেওয়া আছে? ট্যাব ডপ স্ক্রিন সবে ঠিক আছে, কন্টেইনারটা থাকতে হবে। তো এখন দেখেন কত সুন্দর কালার কালার চলে আসছে একটা, তাই না? এবং অনেকটা স্মুথ আগে টাচ্ছে। তো এটা ছিল মেটেরিয়াল বটম ট্যাগ নেভিগেটর। তো এটার একটা অ্যাডভান্স ফিচার রয়েছে বা অনেকগুলো প্রপার্টি রয়েছে এখানে। স্ক্রিন অপশনস, ব্যাক বিহেভিয়ার, শিফটিং, লেবেল, অ্যাক্টিভ কালার, অ্যাক্টিভ কালার, ইনঅ্যাক্টিভ কালার, এই ধরনের এগুলো আমরা ইউজ করবো কিছুক্ষণের মধ্যেই। যেমন সাপোজ আমরা যদি এইটা ইউজ করি প্রথমটাতে, আপনাদেরকে আমি দেখাই কপি করে নিয়ে, তাহলে এটার অ্যাক্টিভ কালারটা আলাদা শো করবে। হ্যাঁ এটা কি ছিল? ট্যাব ডট নেভিগেটর। ওকে, এখন আর ইরো নেই। আমি যদি এখন একটু আচ্ছা নেভিগেটর নামে এখানে কিছু পাচ্ছে না, কারণ আমাদের কন্টেইনারটা ইয়ে হয়ে গেছে, কম্পোনেন্ট নেই। ওকে, আমি কন্ট্রোল জেড করছি, এখানে নেভিগেটর ভিতরে অপশনগুলো দিয়ে দিচ্ছি, এই যে তাহলেই হয়। হ্যাঁ এইখানে যদি আমি অপশনগুলো দিয়ে দিই কন্ট্রোল ভি করে, তাহলেই হয়।
এই প্রপার্টিগুলো সে নিয়ে নেয়। হ্যাঁ তো এই তো দেখেন অ্যাকটিভ কালার সাদা, ইনঅ্যাকটিভ কালার দেখেন অ্যাকটিভ কালার সাদা দেখাচ্ছে, ঠিক আছে, যখন অ্যাক্টিভ হচ্ছে তখন কালার সাদা দেখাচ্ছে, দারুণ না, আগেরটা হচ্ছে অনেক দারুণ। তো এই ধরনের প্রপার্টিগুলো আমরা ইউজ করতে পারবো। আবার টাইটেল আছে, ট্যাব কালার, ট্যাবার অ্যাক্সেসিবিলিটি লেভেল, এগুলো অনেক কিছু প্রপার্টি রয়েছে, এবং এখানে অনপ্রেস ইভেন্ট বা ট্যাব প্রেস ইভেন্ট রয়েছে, সেগুলো আমরা নেক্সট টিউটোরিয়ালে ইয়ে করবো। অথবা জাম্প টু আছে, যে এইটা ট্যাবে ক্লিক করলে আমরা কোথায় যাব চলে যাব। আর এর অ্যাডভান্স একটা ফিচার রয়েছে, সে হলো মানে এটাকে যদি আমরা ইউজ করতে চাই, সেখানে দেখেন চারটা ট্যাব স্ক্রিন রয়েছে এবং কালার সহ সব কিছু, এটা আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখবো। তো আমার সঙ্গে থাকার জন্য সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার টিউটোরিয়ালগুলো যদি আপনাকে ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে জানাবেন যে প্রবলেম কী হচ্ছে। ধন্যবাদ।